আমি তুলছি তো এখন তো আলটিমেট টেবিলটা হয় এখনো আমাদের পোস্টে তো যাতে একটা স্ক্যানিং এর প্রবলেম ছিল রজত না পোস্টে 5000 ভোট এখনো গোনা বাকি কিন্তু 12 রাউন্ডের পরে মানে কমপ্লিটের পরে অ্যাপ্রক্সিমেটলি 75,000 মতো হয়েছে পোস্টে 5000 গোনা বাকি অ্যাপ্রক্সিমেটলি 75,000 এই জয়ের জন্য কৃতিত্ব কাকে দেবেন আমি কর্মীদের দেবো মমতা ব্যানার্জিকে দেবো এবং আমাদের প্রত্যেকটা বুথ কর্মীকে দেবো ওরা জান দিয়ে এই জেতার পিছনে মহুয়ামৈত্রের কতটা ভূমিকা আছে খুবই ছোট কিন্তু বললাম খুবই ছোট মহুয়ামৈত্র দিদির প্রতিনিধি হিসেবে এখানে নিয়ে এসেছিল এবং মোদী মহুয়ামৈত্রকে ঘাড়ে করে তৃণমূল কংগ্রেসের প্রতিটি সৈনিক ঘুরেছে জেলা নেতৃত্বকে কতটা গুরুত্ব দেখুন আমাদের জেলা আছে তাদের নেতৃত্ব আছে নিশ্চয়ই সবাই এলাকায় সবাই কেঁদেছে ভোটটা তো আপনি নিজের মতো করে করিয়েছেন ঠিক আছে নিজের ভোট নিজের মতো করতে মানুষের প্রত্যাশা কতটা পূরণ করবেন কৃষ্ণনগরবাসী আশা করি আমার অনেক কাজ আছে নতুন পরিকল্পনা কি নিচ্ছেন নতুন অনেক কাজ আছে অনেক কাজ আছে ইনফ্রাস্ট্রাকচার বলুন আপনি দেখুন আমাদের তো ওদিকে একটা মিউনিসিপ্যালিটি ছাড়া আমাদের 82টা পঞ্চায়েত অধিকাংশ মানে আমি তো ঘুরে ঘুরে যখন ভোট করেছি দেখেছি যে মানে কয়েকটা জায়গায় আমার করিমপুর জেতার আগে যেরকম অবস্থা ছিল রাস্তাঘাটের কয়েকটা জায়গা ওরকম আছে প্রথমেই সেই রাস্তাঘাটগুলো করার আপাবাসী পাড়ায় বলুন আপনি বীরপুরের এদিকটা বলুন ভরাই ক্ষেত্রে বলুন রাস্তা করার আছে তারপর কৃষ্ণনগর টাউনের অনেক প্রবলেম আছে প্রথম যেটা এই আবর্জনা জঞ্জাল ভেরি ইম্পর্টেন্ট প্লাস্টিক ফ্রি করার বাইপাস করার এগুলো অনেক অনেক পরিকল্পনা আছে কয়েকটা বড় কয়েকটা মাঝারি কয়েকটা ছোটো কিন্তু আশা করি দলের যে সাংগঠনিকগুলো আছে সেগুলো কীভাবে কাটবে সাংগঠনিক যে সমস্যাগুলো রয়েছে দেখুন সাংগঠনিক আমি মনে করি যে প্রত্যেকটা আমাদের কর্মীরা একদম ঠিক কর্মীদের কোনো প্রবলেম নেই করেছে দেখুন সবাই আমাদের দলেই নেতা একজনই মত ঠিক আছে আর সব বাকি সকলে করবে দিদি কিন্তু একদম শহর একদম পিছিয়ে ই করলো শহরটা আমি দেখেছি 55,000 প্রায় শহরটাও নিশ্চয় মানুষ আমাদের শহরের মানুষ একটা কিছু বলার চেষ্টা করছে সেটা আমাদের ভেবেচিন্তে বুঝতে হবে যে মানুষ কি বলার চেষ্টা করছে এই রাইটটা আমাদের নিতে হবে এই মুহূর্তে যদি পৌরসভা ভোট হয় তাহলে সেটা মানুষের উপর ডিপেন্ড করবে লোকসভা ভোট পৌরসভা ভোট এক নয় সেটা যখন পৌরসভা ভোট হবে তখন দেখবো কি হবে থ্যাংক ইউ ঠিক আছে